Hi, this is Rahan Riyad and you are watching another videos. So finally bike rim modification done. Arthat bike rim color kora hoye geche. Onek din theke bhabtechhilam je bike rim ta color korbo. But suddenly hoye geche. Amader choto bhai ache o mechanic actually ar o hocche motamoti ei kaj gulo no kore thake. So hotat kore o ei dure khule niye geche then wrong kore diye dise arki. আর এই বিষয়টা শেয়ার করতেছি এই জন্যে যে অনেকেই হাত বা ভাবছেন বা অনেকেই ভাবে যে হচ্ছে কীভাবে রিম মডিফাই করবো বা হচ্ছে রিমের কালারটা করবো। অনেকেই স্প্রে ইউজ করে বা যারা কালার করে আর কি ওদের কাছে করে নেয়, বাট তারা একটা কনফিউশনের ভিতর থাকে যে এটা কালারটা সেই রকম হয় কিনা বা কালারটা করলে কোনো প্রবলেম হয় কিনা। সো জাস্ট এই বিষয়ে একটু আলোচনা করবো আর এইটার কস্ট কেমন পড়ে বা এইটা আসলে ইউজ করার পর বা এটা ধোয়ার পরে বা আমরা যখন বাইকটা যখন ওয়াশ করি তখন হয়তো বা কিছু ঘষা দেওয়া লাগে জাস্ট তখন এই রংটা উঠে যায় কিনা। সো আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি এখন যে এটার কি অবস্থা। একটা বিষয় সেটা হচ্ছে যে প্রথমত যে কনফিউশনটা থাকে আসে যেটা হচ্ছে যে আপনি আপনার বাইকের রিমটা কি কালার করবেন। আচ্ছা, আমার বাইকটা হচ্ছে ব্ল্যাক কালারের আর আমি করছি এইটা কি বলে টিয়া কালার যেটাকে বলে বা হালকা একটু সবুজ কালারের। আচ্ছা, আমি ফার্স্ট টাইম আমি বলছিলাম যে এটা লাল করে দেওয়ার জন্য, বাট আসলে লালটা ওইভাবে হাইলাইট হয় না, দেন এইটা হচ্ছে এই কালারটা করে দেওয়া হয়েছে। আর যেহেতু যদি ভালো না লাগে আপনারা বলবেন যে এটার সঙ্গে এইটা ভালো লাগতেছে কি না, যদি ভালো না লাগে আমি এটা আবার চেঞ্জ করব, কারণ এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। একটা বিষয় সেটা হচ্ছে যে কাজটা আপনাকে মানে খুব কেয়ারফুলি করতে হবে, কারণ আপনি যখন হচ্ছে আপনার বাইকের চাকাটা যখন ওরা যখন খুলে দিয়ে আসবেন বা ওরা যখন খুলে নিয়ে যাবে, যদিও বা আমার বাসা থেকে খুলে নিয়ে গেছে, তখন জাস্ট একটা বিষয়ে বলে দিবেন যে হচ্ছে আপনার যেন হচ্ছে হাইড্রোলিকের যে ডিস্ক ব্রেকটা আছে এইটা যেন তারা মানে আলাদা করে খোলে আর কি, আলাদা করে খোলার পর ওইটা যেন কালার করে দেয়, কারণ ডিস্কে যদি আপনার যদি হচ্ছে এই কালারটা বা এই রংটা যদি লেগে যায় তখন আপনার হবে কি, আপনার কিন্তু আবার ওইটা উঠাতে হবে। আর আপনার যা ওরা একটা কাজ করে সেইটা হচ্ছে যে আপনার কাগজ দিয়ে বা হচ্ছে টেপ দিয়ে এটা কিন্তু হচ্ছে প্রথমে মুড়ে রাখে, দেন তারা হচ্ছে মানে স্প্রেটা মারে বা স্প্রে কালার যেটা আছে ওইটা করে, বাট ওইটাতে প্রবলেম হয় কি যদি কোনো কারণে আপনার যদি এইটাতে যদি রং লেগে যায় তখন কিন্তু এইটা ওঠে না, তখন আপনার হয়তো বা যখন আপনি উঠাতে যাবেন ব্লেড বা আদার্স অন্য কিছু দিয়ে মেটাল জাতীয় জিনিস দিয়ে যখন আপনি যখন এটা উঠাবেন তখন কিন্তু এটা স্ক্র্যাচ পড়ে যাবে, আর স্ক্র্যাচ পড়ে গেলে একটু ঝামেলা হয় ব্রেকে। সো আমি যে কাজটা করছি বা আমি যে কাজটা বলছিলাম যে হচ্ছে এইটা আলাদা করে খোলার পর রং করার পরে তারা আবার এটা অ্যাডজাস্ট করে দিচ্ছে, দেন এইটা একটা কথা। আর অনেকেই টায়ার খুলে রিমটা কালার করে, ওইটা খুললেও হবে না খুললেও হবে। সো এখন হচ্ছে আমি পিছনেরটা যদি দেখাই, পিছনেরটা হচ্ছে সেম অবস্থা, জাস্ট আমি যেভাবে বলছি ওইভাবে ওরা কালার করে দিচ্ছে। এইখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই কালারটা যখন ওরা যখন করবে এইটার কিন্তু অনেকেই ভাবে যে এইটার হচ্ছে কালার কোয়ালিটিটা কেমন, জাস্ট আমি কিন্তু বাইকটা কিন্তু ওয়াশ করছি অ্যান্ড ওয়াশ করার পরও এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে যে হচ্ছে ওয়াশ করার পর আমি এটা মানে কাপড় দিয়ে আমি যেভাবে বাইককে ওয়াশ করি আর কি সেভাবে ওয়াশ করে দেখছি যে না এটা রংটা ওঠে না অ্যান্ড রংটা ভালো আছে, যেহেতু ওই প্রফেশনালি কাজটা করে দিছে আর কি, ও এই কাজগুলো করে থাকে যার কারণে এটা হচ্ছে কোনো প্রবলেম হয় না আর কি। সো মেইন যে প্রবলেমটা কোথায় হয় সেইটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে নর্মালি সামনের চাকায় কোনো এটার প্রবলেম হয় না, প্রবলেমটা হয় হচ্ছে পিছনে, আপনি যখন পিছনে যখন হচ্ছে পিছনের চাকাটাতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন চেনে যখন হচ্ছে লুপ করবেন, লুপ দেওয়ার পরে বা হচ্ছে চেনে যখন আপনি গিয়ার অয়েল বা ইঞ্জিন অয়েল যেটা ইউজ করেন, যদিও বা ইঞ্জিন অয়েল ইউজ করলে চেনের প্রবলেম হয়, আপনি যখন গিয়ার অয়েলটা ইউজ করবেন গাড়িটা রাইড করার সময় জাস্ট আপনার দেখবেন যে হচ্ছে চেন থেকে কিছু হচ্ছে গিয়ার অয়েল কিন্তু আপনার হচ্ছে রিমের ভিতর গিয়ে পড়ে, জাস্ট আপনারা যদি একটু দেখেন তাহলে দেখা যাবে যে একটু ময়লা হয়ে গেছে, জাস্ট এই জিনিসটা একটু কেয়ারফুলি মাথায় রাখবেন। আপনি যে কালারটাই করেন, আপনি যদি হোয়াইট কালার করেন, হোয়াইট কালার করলে কিন্তু মেইনলি এই প্রবলেমটা সবচেয়ে বেশি হবে, তখন আপনার এইটার লুকটা কিন্তু খারাপ হবে বা আপনাকে আপনার এটা কিন্তু খারাপ দেখা যাবে। সো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যে আপনার বাইকে এমন একটা কালার করতে হবে যেইটা আপনার ইঞ্জিন অয়েল বা হচ্ছে ইঞ্জিন লুপ আপনি যেইটা ইউজ করেন সেইটা যাওয়ার পরেও যেন আপনার কালারটা যেন ভালো থাকে আর কি, বা আর কালারটা এমনভাবে করবেন যেন ওইটা যেন আবার উঠে যায়। সো এই ছিল রিম কালারের বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিলাম, আর
এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এটার হচ্ছে কস্ট। হ্যাঁ, কস্ট একটা ফ্যাক্ট। আপনি অনেক জায়গাতেই দেখবেন যে যারা এই কালারগুলো করে থাকে তারা কিন্তু হচ্ছে আপনার 2000 টাকা বা 2500 টাকা বা 1500 টাকাও নেয় অনেক সম মানে অনেক অনেক অনেকেই। বাট অ্যাকচুয়ালি এইটার কস্ট কিন্তু অত পড়ে না আপনার। এইটা নর্মালি এইটার যে অ্যাকচুয়াল যে কস্টটা পড়ে সেটা আমি বলি। এইটার নর্মালি কস্ট পড়ে আপনার হচ্ছে 700 থেকে 800 টাকার মতো। মানে আপনার রং যে বা হচ্ছে যে এটা যে আঠাটা ইউজ করা হয় বা হচ্ছে মানে কিছু কেমিক্যাল বা রং যেগুলো ইউজ করা হয়। বাট তারপরেও হচ্ছে আপনার সব মিলে আপনার 1000-1200 টাকার মতো পড়ে যাবে আর কি। আর একটা একটা কথা সেটা হচ্ছে যে আপনারা যদি গাইবান্ধার আশেপাশে কেউ যদি ভিডিওটি দেখে থাকেন বা আপনারা যদি এরকম কালার যদি করাইতে চান, সো আমি যার কাছ থেকে করাই নিছি আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে ওর শপের নাম প্লাস হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেবো, বা আপনারা ওর কাছে গিয়ে আমার আমার কথা বললেও আপনারা খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আর কি। নর্মালি যেই টাকা নেয় অ্যাটলিস্ট, হ্যাঁ আদার্স যে অন্যান্য জায়গায় এ দুইটা রিম কালার করতে যে প্রাইস নেয়, আই হোপ যে আপনারা যদি ওর কাছে যান প্রায় অর্ধেক প্রাইজের মধ্যে এইটা হয়ে যাবে আর কি। সো আমি বলতেছি না যে আমার কাছে কত টাকা নিছে, কারণ অ্যাকচুয়ালি ও আমার খুব ক্লোজ, তো এই জন্য আর কি এইটা হাইড করাই ভালো। সো এখন কিছু সিনেমেটিক ভিউ দেখাচ্ছি, আপনারা জাস্ট এটা দেখেন। সো এই ছিল আজকের ভিডিও। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।